আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, অনেকে দেখা যায় যে হাসলে উপরের মাড়িটা অনেক বেশি দেখা যায়, অর্থাৎ হাসিতে উপরের মাড়ির অংশ বেশি এক্সপোজ হয়ে যায়, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় গামি স্মাইল বলে থাকি। এ ধরনের গামি স্মাইলের ক্ষেত্রে আসলে কেন হয় বা এটার ক্ষেত্রে আসলে অনেকেই দেখা যায় যে এটা আসলে পছন্দ করে না, যে হাসলে যে মাড়িটা দেখা যায় অনেক বেশি, এটা অনেকে সমাধানের রাস্তা খুঁজেন। তো তাদের জন্য আসলে এই ভিডিওটি আশা করি কিছুটা হলেও উপকারী হবে। তো প্রথমে আসা যাক যে গামি স্মাইল বা এই যে উপরের মাড়ি অনেক বেশি কেন দেখা যেতে পারে। আসলে উপরের মাড়িটা খুব বেশি এক্সপোজ হয় কয়েকটা কারণে, তার মধ্যে একটা হচ্ছে আপনার দাঁতের শেপটা যদি ছোট হয়, অর্থাৎ দাঁত যদি ছোট সাইজের হয় সেক্ষেত্রে হাসলে অনেক বেশি মাড়ির অংশ দেখা যায়। এই কারণে আপনার হচ্ছে দাঁতের শেপটা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। দাঁতের শেপ ছোট হতে পারে, অনেকে জন্মগতভাবে হতে পারে, আবার অনেক কারণে অনেকের কিন্তু মাড়ির সমস্যার জন্য দেখা যায় যে জিঞ্জিভাইটিস অনেক বেশি ডেভেলপ করলে মাড়ির ওভার গ্রোথ হয়, অর্থাৎ মাড়িগুলো বেড়ে যায় এবং মাড়ি বেড়ে দেখা যায় দাঁতের অংশ ঢেকে দিতে পারে। তো সেটাও কিন্তু আসলে মাড়ির যদি ওভার গ্রোথ হয় সেটাও আপনার এরকম গামি স্মাইলের একটা কারণ হতে পারে। গামি স্মাইলের আরেকটা কমন কারণ হতে পারে উপরের যদি ঠোঁট পাতলা হয় বা উপরের ঠোঁটটা যদি শর্ট হয়, ছোট হয়, ছোট শর্ট আপার লিপের জন্য আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় হাসলে ওই মাড়িটা এক্সপোজ হয় বেশি। আবার অনেকের কিন্তু দেখা যায় যে উপরের এই যে ঠোঁটের যে মাসলগুলো রয়েছে, অর্থাৎ যে মাংসপেশিগুলো এই ঠোঁটটাকে নিয়ন্ত্রণ করে, এই মাংসপেশিগুলো যদি খুব বেশি স্ট্রং হয় বা ওভার অ্যাক্টিভ হয় সেক্ষেত্রেও কিন্তু হাসলে দেখা যায় যে এই ঠোঁটের অনেক বেশি অংশ উপরের দিকে তুলে ফেলে, যার ফলে এইরকম গামি স্মাইল ডেভেলপ করতে পারে। তো কারণ যেটা সেটা শনাক্ত করাটা জরুরি, কারণ কারণ অনুযায়ী কিন্তু চিকিৎসাটা দেওয়া দরকার, আদারওয়াইজ আপনার এই সমস্যার সমাধান হবে না। তো আমি এক এক করে প্রতিটা কারণ ধরে ধরে সমাধানের পথগুলো বলছি। প্রথমত আসলে দাঁতের সাইজ যদি কারো ছোট হয়ে থাকে সেক্ষেত্রে দাঁতের সাইজটা বড় করার কয়েকটা অপশন রয়েছে। সবথেকে কমনলি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ক্রাউন লেন্থেনিং, অর্থাৎ ক্রাউন লেন্থেনিং একটা প্রসিডিউর, একটা চিকিৎসা যেটা ডেন্টিস্টরা করে থাকে, যেটা করা হয় যে আপনার অবশ্য অবস্থায় মাড়ির যে এক্সেস অংশগুলো রয়েছে, ওই যেটা বললাম যে জিঞ্জিভাল ওভার গ্রোথ হয় অনেক সময়, এটা হয়ে থাকে সেক্ষেত্রে ওই ওভার গ্রোথ অংশগুলো কেটে ফেলা হয়। আবার যদি অনেক সময় হেলদি গামেও কিন্তু দেখা যায় যে অনেকে যদি ক্রাউন দাঁতের শেপটা ছোট হয় সেক্ষেত্রে মাড়ির অংশটা সুন্দর শেপ করে করে কেটে অনেক ক্ষেত্রে বোনসের অংশও কিছুটা কেটে এই এটার একটা শেপ দেওয়া হয়, যেটা কিনা দাঁতের সাইজটি বড় করতে সাহায্য করে। তখন এই যে গামি স্মাইল সেটা অনেকাংশেই কমে যায়, কারণ উপরের দিকের অংশটা যেহেতু বাড়ানো হচ্ছে মাড়ির অংশটা কমে যাচ্ছে উপরের দিকে, সো হাসলে ওই লিপ লাইনটা তখন দেখায় দাঁতের উপরেই থাকে, মাড়ির অংশের উপর থেকে কিছুটা হলেও মুক্তি পায়। তো এই চিকিৎসাটা লেজারের মাধ্যমে কিন্তু অনেক সুন্দরভাবে করা যায়। ডেন্টাল লেজারের একটা মানে আদর্শ প্রয়োগ হচ্ছে আপনার এই ধরনের চিকিৎসাতে, এই যে ক্রাউন লেন্থেনিং যেটাকে প্রসিডিউর বললাম আমরা, এই চিকিৎসাতে ডেন্টাল লেজারের মাধ্যমে করা হয়ে থাকে কমনলি উন্নত দেশে। আর ম্যানুয়ালিও করা যায় হাতের মাধ্যমে, বাট লেজারের মাধ্যমে করলে রক্তপাত বিহীন হয় এবং আরামদায়ক হয় আর কি। আরেকটা যেটা বলছিলাম যে দাঁতের সাইজ যদি আপনার ছোট হয়, জন্মগতভাবে দেখা গেলো যে আপনার দাঁতগুলো সাইজে ছোট ছোট, সেখানে যেটা করা হয় যে আসলে দাঁতের উপরে একটা পাতলা নখের মতন আবরণের মতন একটা জিনিস বসানো হয়, যেটা কিনা দাঁতের শেপটা সাইজটা চেঞ্জ করতে পারে। সো জিরকোনিয়া বা ইমেক্স এ ধরনের আধুনিক ভিনিয়ার এখন চলে আসছে, পাশাপাশি একদিনে করা যায় যেটা সেটা হচ্ছে কম্পোজিট ভিনিয়ার, একদম চেয়ার সাইডে, মানে আপনি ইনস্ট্যান্ট যেদিন আসবেন, দুই তিন ঘন্টা হয়তো সময় লাগতে পারে, বাট ইনস্ট্যান্ট ওই দিনই করে দেওয়া সম্ভব। এই যেটা হচ্ছে কম্পোজিট ভিনিয়ার, কম্পোজিট ভিনিয়ার, জিরকোনিয়া ভিনিয়ার বা ইমেক্স ভিনিয়ার, যে কোনো ধরনের ভিনিয়ারের মাধ্যমে, ইভেন ক্যাপের মাধ্যমেও আপনার ক্রাউন যেটা যদি দাঁতের সাইজ যদি ছোট হয় সেই সাইজগুলোকে সুন্দর করে বড় করা সম্ভব। এবং স্মাইল ডিজাইনের একটা বড় অংশই কিন্তু আসলে এই জিনিসগুলো নিয়ে, যে আপনার কীভাবে এই যে দাঁতের শেপ যদি কারো ছোট ছোট হয় বা অসামঞ্জস্য হয় সেটা স্মাইল ডিজাইনিংয়ের চিকিৎসার মাধ্যমে কিন্তু ঠিক করা যায়, একটা ওই ভিনিয়ারের মাধ্যমে সাধারণত করা হয়ে থাকে। তো এটা গেল একটা অপশন, আমার বিড়ালটা একটু চিলাচিলি করছে। শর্ট লিপের কথা যেটা বললাম যে অনেকের কিন্তু ঠোঁট দেখা যায় যে ছোট থাকে, এটা কিন্তু ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা অনেক ক্ষেত্রে লিপ লোয়ারিং বলে একটা অপারেশন আছে, যে অপারেশনের মাধ্যমে লিপ লাইনটাকে নিচের দিকে নামাতে পারেন। তো ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা এটা ছাড়াও কিন্তু আরেকভাবেও এই গামি স্মাইলে কারেকশন করতে পারে, সেটাকে আমরা অর্থোগনেটিক সার্জারি বলে থাকি। অর্থোগনেটিক সার্জারি আসলে ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির একটা শাখা, যেই শাখায় কিনা
আমাদের চোয়ালের যে কোনো অসামঞ্জস্যতা, অর্থাৎ আমরা তো জানি যে আসলে ম্যাক্সিলো ফেসিয়াল সার্জনরা কী করেন, যে কোনো প্যাথোলজিক্যাল ট্রিটমেন্ট দেন, অর্থাৎ আপনার সিস্ট, টিউমার বা ফ্র্যাকচার বা এইগুলো চিকিৎসা দেন, কিন্তু আপনার কোনো রোগ না বাট আপনার অসামঞ্জস্যতা রয়েছে, অর্থাৎ নিজের চোয়ালটা দেখাচ্ছে অনেক বেশি সামনের দিকে আগানো, বা এই যে গামি স্মেল এত বেশি যে এখানকার হাড়ের গ্রোথ, আমরা যেটা বললাম যে ম্যাক্সিলা যদি ওভারগ্রোন হয়, এই ধরনের অসামঞ্জস্য হাড়ের সমাধানগুলো কিন্তু ওনারা দিয়ে থাকেন। এবং এটা আসলে একটা আর্টিস্টের মতন ব্যাপার, বাংলাদেশে এই ধরনের ম্যাক্সিলোফেসিয়াল সার্জনদের মধ্যে অনেকেই কিন্তু অর্থোগনেটিক সার্জারি করে থাকে। আমি স্পেশালি আবদুল্লাহ মাসুদ স্যারের কথা বলবো, আমি আমার খুব ইচ্ছা আছে যে ওনাকে নিয়ে আমি একটা ভিডিও করব, হোপফুলি সেখানে আপনারা উনি যে কীভাবে ম্যাজিশিয়ানের মতন বিভিন্ন রোগীদের এই যে অর্থোগনেটিক সার্জারির মাধ্যমে কারেকশন করে থাকেন, যে চোয়ালের অসামঞ্জস্যতাগুলো সমাধান করে কীভাবে আপনার স্বাভাবিক একটা হাসি ফিরিয়ে দেন, সেটা তুলে ধরার চেষ্টা করবো কোনো একটা ভিডিওতে, স্যার যদি সময় দেন আর কি। তো অর্থোগনেটিক সার্জারির মাধ্যমেও কিন্তু এই যে গামি স্মাইল, এটা কারেকশন করা যায়। আমি স্যারেরই একটা কেসের ছবি আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে এটা এই সার্জারির মাধ্যমে কারেকশন করা হয়েছে। কেসের চিকিৎসার মাধ্যমেও কিন্তু আপনার আঁকা বাঁকা দাঁত যেভাবে সোজা করে, এই গামি স্মাইলটাও অনেক ক্ষেত্রে কারেকশন করা সম্ভব কিছু কিছু ক্ষেত্রে। আরেকটা যেটা বলছিলাম যে অনেকের উপরের ঠোঁটটা অনেক সময় ওভার অ্যাক্টিভ হয়ে থাকে, ওভার অ্যাক্টিভ বলতে মানে উপরের মাসলগুলো অনেক বেশি স্ট্রং এবং ওভার অ্যাক্টিভ হলে সেক্ষেত্রে এই মাসলের কারণে কিন্তু হাসলে দেখা যায় যে অনেক বেশি ঠোঁটটা উপরের দিকে উঠে যায় এবং গামি স্মাইল হয়। এই মাসলগুলো অনেক বেশি উপরের লিপের মাসলগুলো অনেক বেশি ওভার অ্যাক্টিভ বা স্ট্রং হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু বোটুলিনাম টক্সিন বা বোটক্স চিকিৎসা যেটাকে বলা হয়ে থাকে সাধারণ ভাষায়, সেই বোটক্স চিকিৎসার মাধ্যমে কিছু ইঞ্জেকশন প্রয়োগ করে কিছু মেডিসিনের সাহায্যে ফিলারের মাধ্যমে আসলে ওই উপরের যে মাসলগুলোর অ্যাক্টিভিটি কমায় দেওয়া যায়, এবং এটির মাধ্যমেও কিন্তু খুব সহজেই এই যে আপনাদের যে গামি স্মাইল সেটির সমাধান করা সম্ভব। তো দর্শক, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যাদের গামি স্মাইল রয়েছে তারা কিছুটা হলো ধারণা পেয়েছেন যে কীভাবে এটার সমাধান করা সম্ভব। ভবিষ্যতে আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে এভাবেই চলে আসবো, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।